শান্তিপূর্ণ পরিবেশে রাউজানের মোহাম্মদ আমিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় সভাপতি পদে ছাতা মার্কা প্রতীকে সর্বোচ্চ একশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন ইলিয়াস সাধারণ সম্পাদক পদে সাইকেল মার্কা প্রতীকে সর্বোচ্চ একশো আটান্ন ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক পদে টেবিল মার্কা প্রতীকে সর্বোচ্চ একশো উনিশ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুন মিয়া ষষ্ঠ নির্বাচনের লোকে রাউজানের সংসদ সদস্য এ বি এম করিম চৌধুরীর আস্থা বাজন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সর্বোচ্চ সহযোগিতা করেন নির্বাচন কমিশনার এনামুল হক সৌদগর জানিয়েছেন সাতটি পদের জন্য একুশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান চৌধুরী সহ দুইশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সভাপতি প্রার্থী নাসির উদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল বের করা হয় এসময় সময় সাধারণ ব্যবসায়ীরা উচ্ছ্বাস করতে দেখা যায় নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবিএম বি করিম চৌধুরীর শান্তির জনপদে আমিরহাট ব্যবসায়ীদের কল্যানে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সাধারণ ব্যবসায়ীদের